ছবি যখন আমি সুস্থ হলাম, আমি পরিপূর্ণ সুস্থ হয়ে তার কাছে গেলাম, একদিন দুই দিন চার দিন বিভিন্ন সেটে বিভিন্ন জায়গায় যেখানে সে যেতে বললো সেখানে গেলাম, এই যেতে যেতে লাস্ট এক পর্যায়ে সে আমাকে বলে বসলো যে আপনি, আমি বললাম কি হলো, তুমি আমাকে এইভাবে ঘোরাচ্ছ কেন, তুমি কি আসলে সমস্যার কোথায়? তো বলছে আপনার শিডিউল তো শেষ হয়ে গেছে। আমি, শিডিউল শেষ হয়ে গেছে মানে? বলে হ্যাঁ, আপনার যা শিডিউল ছিল সেই শিডিউলটা আপনি করতে পারেননি, করেননি, আপনার শিডিউল তো শেষ শেষ। আমি, তার মানে কি, তুমি তো জানো যে আমি অসুস্থ ছিলাম, আমি আচ্ছা তখন ঠিক ছিলাম। তখন সে আমাকে বললো আপনার অসুস্থ আমার কি, এইভাবে এই শব্দটাই সে ব্যবহার করেছে, আপনার অসুস্থ আমার কি। আমার জীবনের সবচেয়ে বড় কষ্টটা যদি পেয়ে থাকি, সেদিনই পেয়েছিলাম যে একজন শিল্পীর মুখ থেকে এই কথাটা বেরোতে পারে। আমি আমি যদি বলি, হ্যাঁ আমি বিতর্ক যাব না, আমি বিতর্কে যাব না, ওটিটি ঠিক আছে, ওটিটি ওয়েব সিরিজ ঠিক আছে, কিন্তু সেগুলোর মাধ্যমে কি হচ্ছে, কেউ কি বলতে পারবে বড় একটা ছবি বানিয়ে ওটিটিতে চালিয়ে সেটা একটা বিরাট এফেক্ট করছে? আমি আজকে টাইটানিক বানাই কি আমি ওটিটিতে চালাইতে পারবো? ওটিটিতে চালিয়ে কি আমি দেখাইতে পারবো যে আমি এটা টাইটানিক বানিয়েছি? তো সেই জন্যই বলি ওটিটি 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 ওই টেলিভিশনের মতোই ওই স্টাইলে চলবে, তাতে করে বড় কোনো ছবি হবে না, ভালো কোনো এফেক্ট আসবে না, হয়তো সাময়িক কিছু টাকা আসবে, সেটা ইন্ডাস্ট্রির জন্য ক্ষতিকারী হবে, ইন্ডাস্ট্রির জন্য উপকার হবে না। যারা ছোট ওয়েব সিরিজ বানাতে চায় তারা সেটা বানাবে, ওটিটির ছবি যারা বানাতে চায় তারা ওটিটি ছবি বানাবে, এবং যদি সিনেমা হলের ছবি বানাতে হয় তাকে অবশ্যই সেরকম ভাবেই ছবি বানাতে হবে যাতে সিনেমা হলগুলোতে দর্শক সমাগম হয়, দর্শক সিনেমা হলে না গিয়ে না মানে যেতে বাধ্য হয় যে না এই ছবি আমাকে সিনেমা হলেই দেখতে হবে। কারণ আমি যদি একটা কথা বলি হঠাৎ বৃষ্টির কথা, হঠাৎ বৃষ্টি কিন্তু প্রথম ওই চলবে না, ছবিটা ভাবছে ছবি চলবে না, সেই জন্য কিন্তু আগে টেলিভিশনে চালিয়েছিল, টেলিভিশনে চালার পরে এত একটা সেটা ট্রেলার হয়ে গেল, হলের ছবিটা সুপার হিট হয়ে গেল। তো এরকমই আমাদের কথা হচ্ছে, ওটিটি বলি আর ওয়েব সিরিজ বলি যেখানেই বলি, যেখান থেকে যা কিছু করি সেগুলো ট্রেলার হবে, টিজার হবে, সেগুলোর জন্য যদি আমরা বড় মার্কেট ছবি বানাই সে ছবিগুলো হলেই যেতে হবে দেখার জন্য, কারণ ওয়াইড অ্যাঙ্গেলে ওয়াইড স্ক্রিনে ছবি দেখে মানুষের পছন্দ সবচেয়ে বেশি, মানুষ ওয়াইড স্ক্রিনে ছবি দেখতে বেশি পছন্দ করে। কারণ পৃথিবী যখন ছোট থেকে আস্তে আস্তে বড় হচ্ছে, আমরা তখন যদি ছোট হয়ে যাই তাহলে কি সেটা কোনো ডেভেলপমেন্ট হবে, সেটা কোনো উন্নয়ন হবে? সে উন্নয়নে কোনো সমস্যাই নাই, মানে উন্নয়নে কোনো সম্ভাবনাই নাই। সেলিম খান এবং শাপলা মিডিয়ার যে ঘোষণাটা ছিল 100 ছবির, এবং তার পরবর্তীতে একটা প্রেস মিটে আমাদের সাকিব খান বললেন যে এইভাবে গড়পড়তায় খুব কম মূল্যে কম বাজেটের ছবি আরো ইন্ডাস্ট্রিকে ধ্বংস করবে, ছবির মতো ছবি হলেও বড় বাজেটের একটি দুটি ছবি যথেষ্ট, এই ধরনের মন্তব্য কি আমাদের? সাকিবের এই মন্তব্যটা ঠিক হয়নি আমি বলবো, কারণ সাকিব যে চিন্তা করে বলেছে সে তার চিন্তাটা ছিল যে বড় ছবি একটা দুইটা হলে কিন্তু সবে এক বছর চালানো যায় না, বছরে মিনিমাম 10টা ছবি একটা বছরে একটা দেশে লাগে, আমাদের মতো দেশে 10টা হিট ছবি লাগে, সেই 10টা হিট ছবি বানানো কিন্তু প্রডিউসার আমাদের এখানে ওইভাবে নেই, এখন আসছে না, কারণ যেহেতু টাকা রিটার্ন আসে না, যেহেতু সিনেমা হল কমে গেছে, সিনেমা হল 1400 থেকে এসে এখন 62-63টা সিনেমা হল, এই দিয়ে টাকা রিটার্ন আসে না। সেহেতু সেলিম খান সাহেব যেটা করেছেন সেটা হচ্ছে হলো উনি ওনার ছবির বাজেটটা কমিয়ে ফেলেছেন অন্যভাবে, উনি ছবিটা বাজেট কমিয়েছেন যে যে টেকনিশিয়ানরা 5 লাখ নিত তাকে উনি 2 লাখ দিচ্ছেন, যে 1 লাখ নিত তাকে উনি 50,000 দিচ্ছেন, যে 50,000 নিত তাকে 20,000-25,000 মধ্যে ম্যানেজ করছেন। এইভাবে কিন্তু ম্যানেজ করে করে উনি যারা এইভাবে কাজ করার জন্য উৎসাহিত হচ্ছে উনি তাদেরকে দিয়ে কাজ করাচ্ছেন, আলটিমেটলি তার ছবির বাজেট কিন্তু প্রায় 50-60-এর মতো যেই পড়ে যাচ্ছে সবকিছু মিলে যদি আমি নর্মাল বাজেট ধরতে যাই। সুতরাং সেটা যেহেতু উনি এখন শুরু করেছেন, উনি এখন চারা গাছ লাগিয়েছেন, চারা গাছের দাম তার বড় গাছের মতো এক সমান হবে না, তো সেহেতু চারা গাছতে এই চারা গাছগুলো একসময় বড় হবে, এবং আমার ইন্ডাস্ট্রি যখন কাজ করছে যখন মানুষ দেখবে যে এর মধ্যে থেকে অনেক ভালো ভালো ছবি নির্মাণ হবে, অনেকের ভালো চিন্তা ভাবনা অনেক দিন ধরে ব্রেনের মধ্যে ছিল যা প্রকাশ করতে পারছিল না, তারা হয়তো এখন তারা প্রকাশ করবে, এবং তাদের প্রকাশের মাধ্যমে আমরা ভালো কিছু ছবি পেয়ে যাব। যখন জব্বার খান সাহেব মুখোমুখোশ বানিয়েছিলেন তখন কিন্তু এখানে কিছুই ছিল না, ফিল্ম ছিল না, ফিল্মের তার মধ্যে থেকে উনি ছবি বানিয়ে কিন্তু ছবির বাজার তৈরি করেছিলেন, আস্তে আস্তে অনেক ছবি নির্মাণ হচ্ছিল আমাদের। আমাদের এখনো আমার বিশ্বাস যে এই যে সেলিম খান সাহেব যেটা করছেন এর মাধ্যমে কিন্তু আস্তে আস্তে আলটিমেটলি আমাদের বাজারটা
আবার চাঙ্গা হবে, এফডিসিটা জাঁকজমকপূর্ণ হয়ে যাবে, পরিপূর্ণ থাকবে জনসমাগমে। আপনার কেয়ামত থেকে কেয়ামতের উদাহরণও তো দিতে পারি, সেই সময়টাও একটা নাজুক পরিস্থিতি থেকে বিশাল বুম হয়েছিল ইন্ডাস্ট্রিতে। নিজেরটা নিজে বলতে চাচ্ছি না, অর্থাৎ ভালো ছবি দিয়েই আসলে ইন্ডাস্ট্রিকে ফেরাতে হয়, অন্য কোনো ফেরাতে হবে। হ্যাঁ, অন্য আপনি সম্প্রতি একটা ইন্টারভিউতে আরফিন শুভ নিয়ে একটু বলেছেন যে শিডিউল ফাঁসিয়েছে, বেয়াদবি করেছে। হ্যাঁ, এটা প্রাসঙ্গিকতা নিয়ে আসলে আপনি ঠিক নির্বাচিত হবার পরেই এই স্টেটমেন্টটা এলো কেন, একটু খটকা লাগে, এর আগে কেন বললেন না? আমি এই ব্যাপারটাকে আনতে চাইনি আসলে, আমি কারণ শুভ যেহেতু এখন বঙ্গবন্ধুর উপরে ছবি ওকে বঙ্গবন্ধু ক্যারেক্টারটা করছে, ও তাতে করে হয়তো ওর উপর একটা ব্যাড এফেক্ট করতে পারে, সেই জন্য আমি এটা করতে চাইনি। কিন্তু এটা এটা আগে একটা চ্যানেলে আমি একটা ইউটিউবে ইয়েতে সাক্ষাৎ টাইম বলেছিলাম যে এই ব্যাপারটা আমি দেখি আমার সামনে ইলেকশন, ইলেকশনের মধ্যে হয়তো নানান ইয়ে থাকতে পারে, এই প্রবলেমগুলো এখন করবো না। এবারে অনেকে আমাকে এটা নিয়ে বলেছিল, এর আগে অনেকে বলেছিল তো যে শুভ, আমি ভেবেছিলাম যে শুভ ঠিক হবে, প্রায় আমার 3 বছর হয়ে গেল, 3-4 বছরের মতো হয়ে গেল, আমি ভেবেছিলাম যে শুভ একসময় আমাকে ডেকে বলো যে আসেন ভাই ছবিটা শেষ করি, কারণ একটা ছবিতে একটা প্রযোজক 60 লক্ষ টাকা খরচ করেছে, সেই ছবিটা খরচ করেছে, শুভকে পুরো 6 লক্ষ টাকা তাকে দেওয়া হয়েছিল, সে তখন জাস্ট তার ছবি ঢাকা অ্যাটাকটা বোধ হয় রিলিজ হয়েছিল কি হয়নি এরকম ভাবে, তখন কিন্তু তাকে যখন আমি ঢাকা অ্যাটাক রিলিজ হয়নি, তখন আমি তাকে বললাম ছবির কথা বলার পরে, সে গল্প শুনলো, গল্প শুনে গল্প চয়েস করে গল্প আর্টিস্ট দেখে সবকিছু করে সে বললো, তখন রেমুনারেশনের ব্যাপারে কথা হলো ফাইনাল করে সবকিছু মিলে, তখন সে বললো যে ভাইয়া আমাকে যদি একসঙ্গে পুরো টাকাটা দিতেন আমি একটা গাড়ি কিনতাম, তখন কিন্তু আমি তাকে পুরো টাকাটা একসঙ্গে সাইনিং দিলাম। এরপরে মজার ব্যাপার যে সে তার প্রথম লট শুটিং আমি করলাম, তার সময় মতোই পুরো শুটিং করলাম, 5 দিনের শিডিউল ছিল করলাম, তারপর সে আউটডোর গেলো, আউটডোর থেকে এসে আমাকে শিডিউল দিল, আমাকে যে শিডিউলটা দেওয়া ছিল সেটা কিন্তু কোনো লিখিত শিডিউল দেওয়া না, সে আমাকে একটা মৌখিক শিডিউল দিয়েছিল, যাই হোক সেটা মৌখিকটাকেই আমি মনে করি যে সে মানে পুরোপুরি শিডিউল, কারণ লেখায় বিশ্বাস করি না আমি মুখ যদি ঠিক থাকে, কারণ তা সে যখন শিডিউলটা আমাকে দিল আমি কিন্তু 5 দিন কাজ করেছিলাম, তখন আমার ব্রেন স্ট্রোক করে, আমার ব্রেন স্ট্রোক করার পরে আমি 5 দিন কাজ করার পর আমি নিজে লোড নিতে পারছিলাম না, আমি যার জন্য ওকে বললাম শুভ এ ব্যাপারে আসলে কাজটা তো আমি আর করতে পারছি না, আমি লোড নিতে পারছি না, তো আমরা একটু এই লটটা অফ করি, আমরা পরবর্তী তুমি আমাকে শুরুটা করে দিও, আমি সেইভাবে ছবি করবো। সে বলে আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই, এই যেই কথাটা তার সাথে কথা হলো আমার, এরপরে ছবি যখন আমি সুস্থ হলাম, আমি পরিপূর্ণ সুস্থ হয়ে তার কাছে গেলাম, 1 দিন 2 দিন 4 দিন বিভিন্ন সেটে বিভিন্ন জায়গায় যেখানে সে যেতে বললো সেখানে গেলাম, এই যেতে যেতে লাস্ট এক পর্যায়ে সে আমাকে বলে বসলো যে আপনি, আমি বললাম কি হলো তুমি আমাকে এইভাবে ঘোরাচ্ছ কেন, তুমি কি আসলে সমস্যা কোথায়, তো বলছে আপনার শিডিউল তো শেষ হয়ে গেছে। আমি শিডিউল শেষ হয়ে গেছে মানে, বলে হ্যাঁ আপনার যা শিডিউল ছিল সেই শিডিউলটা আপনি করতে পারেননি, করেননি আপনার শিডিউল তো শেষ শেষ। আমি তার মানে কি তুমি তো জানো যে আমি অসুস্থ ছিলাম, আমি তখন ঠিক ছিলাম, তখন সে আমাকে বললো আপনার অসুস্থ আমার কি, এইভাবে এই শব্দটাই সে ব্যবহার করেছে, আপনার অসুস্থ আমার কি, আমার জীবনের সবচেয়ে বড় কষ্টটা যদি পেয়ে থাকি সেদিনই পেয়েছিলাম যে একজন শিল্পীর মুখ থেকে এই কথাটা বেরোতে পারে, আমি এটা নালিশ দিতে চেয়েছিলাম, বিচার করতে চেয়েছিলাম, আমি মামলায় যেতে চেয়েছিলাম, অনেক কিছুই আমি করতে পারি, আমি যাইনি যে ঠিক আছে শুভ ঠিক হোক। আমার প্রডিউসারের সাথে যখন আমি কথা বললাম সে বললো দেখেন না সোহান ভাই চেষ্টা করেন, দেখান যাক হয়তো হবে এক সময় সে রাজি হবে, ছবিটা এত সুন্দরভাবে এই ছবিটা গোছানো আছে, আমি শুভকে বাদ দিয়ে শুভর অন্যান্য ক্যারেক্টারের কাজগুলো সেগুলো প্রায় শেষ করে ফেলেছিলাম, তারপরেও সে কিন্তু আর কোনোদিন এ করেনি, বরঞ্চ সে এখন যেভাবে কথা বললো তার আমি ভাষ্য দেখলাম যে উনি আমার বাবার বয়সী, ওনার কথা উত্তর আমি দিতে যাবো কেন, আমার কথা হচ্ছে তুমি আসো আমার কথার জবাব দাও, জবাব দিয়ে যদি তুমি মনে করো যে হ্যাঁ তুমি কারেক্ট ছিলা আমি ভুল ছিলাম, আমি আমার প্রডিউসারকে বোঝাবো যে ঠিক আছে তোমার যে টাকা নষ্ট হয়েছে নষ্ট হয়ে গেছে, ওটা ওটাকে ভুলে যাও, ওটা শেষ, ওটা তোমার জীবন থেকে মানে হারায় গেছে টাকাটা, কিন্তু সে এখন যে কথাগুলো বলছে এই কথাগুলো ঠিক বলছে না, এবং আমি অনেকের কাছ থেকে শুনেছি শুভ আসলেই নাকি বেয়াদব, তাতেই নাকি এরকম কিছু করে থাকে, প্রথম ছবি করার পর ওকে আর কেউ নিতে চায় না, ছবিতে কেউ নিয়ে কাজ করতে চায় না, ওর এই জিনিসটা ওর খুব বেশি, আর এখন তো বঙ্গবন্ধু ছবি করছে এরপরে তো বোধহয় রাস্তা দিয়ে চলবে কিনা সেটাও আমার সন্দেহ আছে। একটা চিন্তা করো যে আমি এতগুলো শিল্পী তৈরি করছি, এতগুলো শিল্পী আমার হাত দিয়ে তৈরি হচ্ছে, যারা ইন্ডাস্ট্রিতে করে খাচ্ছে, ইন্ডাস্ট্রিতে অনেক একটা অবস্থানে আছে, সেখানে শুভর মতো একটি ছেলে সে কিভাবে সে আমাকে এই কথাটা বলতে পারে, আর কোনো শিল্পী
কোনো শিল্পী, কোনো মানুষ, আমি শিল্পী বাদ দিলাম, কোনো মানুষ কি পারে যে কারো অসুখকে নিয়ে ইয়ে করতে যে আপনার অসুখ তো আমার কি, এটা কি বলতে পারে? ওর অসুখ হবে না, ওর অসুখ হতে পারে না,